আসরের পরে উনি আসতে চাইলেন কোথায় থালি পুকুরে মেহেন্দি পাড়া থেকে ইনার দিবানা হুজুর পীর দিবানা চাহনে वाला তখন বাপ মহিষ গাড়ি যাকে বলদ গাড়ি বলা হয় মহিষ গাড়ি অনেকে বলে বলদ গাড়ি রেডি করে টপ দেওয়া গাড়ি গাড়ি সাজিয়ে গুজিয়ে ফুল লাগিয়ে ফুল তো এখনকার মতো ফুল নাই যে মালাগুলো বলছে মালা দিয়ে সাজিয়ে কাপড় দিয়ে ঘিরে হুজুর হুজুরকে আনতে গেলাম আমরা প্রায় কুড়ি পঁচিশ জন মানুষ ওই থালি পুকুর থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার মেহেন্দি উনি ওনারা বলছেন আমরা গেলাম আসরের আগে পৌঁছে গেলাম হুজুর পীর কিবলার পিছনে একটেদা করে নামাজে আসর আদাই করলাম মেহেন্দি পাড়াতে আল্লাহ আকবর কবিরা নামাজ শেষ হলো হুজুর পীর কিবলা জিজ্ঞাসা করলেন গাড়ি রেডি বলে হ্যাঁ হুজুর রেডি আছে হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান খানকা থেকে বের হলেন যেই বাড়িতে ছিলেন ওখান থেকে বের হলেন গাড়িতে বসে গেলেন ড্রাইভারকে অর্ডার হলো গাড়ি ছেড়ে দাও গাড়ি চলতে লাগলো আসমানে বাদল ছেয়ে গেল কালো হয়ে গেল আপনার

বৃষ্টি হবে না আমরা ভিজব না গাড়ির দুহাত পিছনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে গাড়ি আগে বাড়ছে বৃষ্টিও পিছন পিছন আগে বাড়ছে গাড়িতে বৃষ্টি হই না মাসরুর मियां जाबान अल्लाहू अकबर 20 किलोमीटर रास्ता গাড়ি আগে আগে বৃষ্টি পিছনে পিছনে নাবির আওলাদ আছে বিরিস্তিও দেখছে নাবির আওলাদ আছে আমরা তো দিওয়ানারা নিজের পীরের পিছনে ছুটি আল্লাহর রহমতের বিরিস্তিও আলে নাবির পিছনে যাচ্ছে আগে না ধরে বলো ওই মুয়াজ্জিন সাহেব বলছেন হুজুরকে নিয়ে আমরা আস্তে আস্তে আগে বাড়ছি আমরা অবাক বৃষ্টি আগে যায় না পিছনেই হচ্ছে

के नौबी पाकेर घराना नौबी पाकेर घराना मसरूर मिया पे ये से कलिमी प्यार दीवार